আহলে হাদিসের আরেক নাম কলেমা চোর, কলেমা চোর। এদের থেকে প্রমাণিত তারা আমাদের ইমানের কলিমা নিয়ে মারাত্মক কথা বলেছে। এই কলিমা নাকি শুদ্ধ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা নাকি শুদ্ধ নয়। তাদের শেখ আব্দুর রহিম সালাফি কথা বলেছে, এটা নাকি দুনিয়ার কোনো কিতাবে নেই, আমরা প্রমাণ দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বহু, এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে আছে। আরও বহু হাদিস আমরা দেখিয়েছি, বহু দলিল আমরা দিয়েছি। এরা আমাদের কলিমার থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বাদ দিতে চায়, যেই কলিমা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উচ্চারণ করলেন এবং দুইজন এই কলিমা পড়ে মুসলমান হলেন এমন প্রমাণ আছে, এই কলিমায় তারা বলে শিরিক আছে। আপনাদের জানা আছে, আমরা বহুবার বলেছি, আলী সাহাবা ফি তামিজ সাহাবা এই কিতাবের মধ্যে আছে, নুআইম আল গিফারি আর আবু যর গিফারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে আসেন, এসে বলেন আতাইনাকা লিনাসমা মা তাকুল, আমরা আপনার কথা শুনতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফা আমানা বিহি, এরপরে দুইজন ঈমান আনলেন। সুতরাং এই কলিমায় শিরিক আছে, যারা বলে এদের রক্তে শিরিকের বেজাল আছে, এদের রক্তে শিরিকের ভাইরাস আছে, নতুবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যেই কথা উচ্চারণ করলেন সেটা ওহী, সেটাকে তারা বলে শিরিক আছে। এরা আমাদের কলিমা থেকে রসুলকে বাদ দিতে চায়। এরা মসজিদে কলিমা লেখা আছে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম বাদ দিতে চায়। মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা, তারা বলে জাহিলিয়া, তার ওই সময় শেখের পিছনে ব্যানারে মেহরাবের মধ্যে শেখের নিজের নাম লেখা। হাজিরিন, আহলে হাদিসের আরেক নাম কলিমাচুর, কলিমাচুর। বর্তমান আহলে হাদিস, বর্তমান তথাকথিত আহলে হাদিস, এরা কলিমাচুর, হুঁশিয়ার থাকবেন।